ডাকাতির প্রস্তুতিকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার রুহুল আমিন ওরফে কদা দেওয়ান সহ 6 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 3 অক্টোবর রাতে হিজলা থানাধীন বড়জালিয়া ইউনিয়নের বাউসিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন ডাকাত সর্দার রুহুল আমিন ওরফে কদা দেওয়ান, তার সহযোগী মোহাম্মদ তারেক দেওয়ান, মোহাম্মদ সোহেল মোল্লা, ফরহাদ মোল্লা, মোহাম্মদ আলাউদ্দিন গাজী, মোহাম্মদ শাওন। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের ইসলাম জানান, এরা মূলত নদীপথে ডাকাতি করেন। গ্রেপ্তার রুহুল আমিন ওরফে কদা দেওয়ান 12টি মামলার আসামি, আর বাকিদের নামেও হিজলা থানা সহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরি, মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে। তিনি বলেন, মঙ্গলবার রাতে বড়জালিয়া ইউনিয়নের বাউসিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দলের সদস্যরা। তখন জেলেদের সন্দেহ হলে তারা ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলেন। তখন ডাকাত দলের সদস্যদের সঙ্গে জেলেদের মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে জেলেরা পরাস্ত হতে থাকলে তারা থানা পুলিশকে খবর দেয়, আর থানা পুলিশের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে 6 ডাকাত সদস্যকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। জেলেদের মারধরের কয়েকজন ডাকাত সদস্য আহত হলে তাদের দেওয়া হয় চিকিৎসা। এ ঘটনায় গ্রেপ্তার ডাকাত সদস্যদের নামে হিজলা থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলে হাজতে পাঠানো হয়েছে। আসলে গত ইংরেজি 2/10/2023 সালে অর্থাৎ সোমবার দিবাগত রাতে 12টার পরে আমরা 999-এর মাধ্যমে সংবাদ পাই যে আমাদের হিজলা থানাধীন বাউসিয়া এলাকায় কতিপয় ডাকাত, সেখানে ডাকাত সর্দার রুহুল আমিন কদা সহ 6-7 জন ডাকাত, তারা নদীতে যারা মাছ ধরে মাছ বিক্রি করে এদেরকে, এদের মাছ, তারপর নগদ টাকা, মোবাইল, এগুলো ডাকাতি করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদ পাওয়ার পরে জেলেরা একত্রিত হয়ে তাদের আক্রমণ করে এবং আমাদেরকে জানালে তারা তাদের সে ধাওয়া খেয়ে তারা তীরবর্তী এলাকায় পৌঁছানোর সাথে সাথে আমাদের যে টহল টিম আমরা সহ তাদেরকে হাতে নাতে অস্ত্রশস্ত্র সহ আমরা গ্রেপ্তার করি। সেখানে বিখ্যাত কুখ্যাত ডাকাত 12টি ডাকাতি মামলার আসামি রুহুল আমিন কদা সহ 6 জন ডাকাতকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয় এবং মামলার প্রেক্ষিতে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এদিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র জানিয়েছে, রুহুল আমিন ওরফে কদা দেওয়ান ও তার সহযোগীরা বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ এবং কাজিরহাট থানাধীন নদীপথের বেশ কিছুদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চালিয়ে আসছিলেন।